অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এর আগের ভিডিওতে সূর্যগ্রহণে কি করবেন, কি করা উচিত, কি করা উচিত নয় তাই নিয়ে আপনাদেরকে খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে জানিয়েছি, এবং রাশিভিত্তিকও আমি কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছি কোন কোন রাশির কি কি প্রভাব পড়বে এই সূর্যগ্রহণে। খুব সহজ ও সরল ভাষায় আমি কিন্তু ভিডিও আপলোড করেছি। তো আজকে আমি বলবো এই সূর্যগ্রহণের দিন বিশেষ লাভ পেতে, অর্থাৎ অর্থ, কর্ম, স্বাস্থ্য এবং বিবাহের জন্য কি কাজ করবেন এই সূর্যগ্রহণ চলাকালীন, যেখানে ফায়দা আপনারা পাবেন। এটি 12টি রাশির জন্যই প্রযোজ্য। প্রত্যেকের সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, প্রত্যেকের জন্য বিশেষ লাভ কিন্তু এই সূর্যগ্রহণ নিয়ে আসবে। দেখুন, প্রথমেই জানাই, যদি আপনাদের অর্থকেন্দ্রিক সমস্যা থাকে, প্রথম জানাই যাদের অর্থ নিয়ে সমস্যা বা ঋণ হয়ে যাচ্ছে, ঠিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে 9:15 থেকে 3:04 পর্যন্ত এই গ্রহণ চলবে। ঠিক এই সময়ের মধ্যে আপনারা সংকট মোচক হনুমান অষ্টক এই মন্ত্রটি এটার পাঠ করবেন। সেক্ষেত্রে সংকটমোচক হনুমান অষ্টক এই যে এর যে ক্রিয়াটা আপনার মন্ত্র পাঠ করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের অর্থ সম্বন্ধীয় সমস্যা কিন্তু কাটবেই, নিশ্চিত রূপে আপনাদের অর্থ সমস্যা কাটবে, ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। যাদের খুব ঋণ হয়ে গেছে সেই কিন্তু আপনারা মুক্তি পাবেন। এইবার আসি যারা কর্ম নিয়ে দুশ্চিন্তাতে আছেন। দেখুন, বর্তমানে লকডাউনের জন্য অনেকে কর্মহানি, কর্ম চলে যাচ্ছে, এই কর্ম হারানোর ভয় যাদের আছে বা কর্মে প্রোগ্রেস হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বিষ্ণু সহস্র নাম এটা আপনারা 3 হলো পাঠ করেন এই গ্রহণ চলাকালীন, তাতে বিশেষ লাভ কিন্তু আসবে, অর্থাৎ কর্মহানি কিন্তু হবে না, বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করতে পারেন। এবার আসি স্বাস্থ্যের ক্ষেত্রে, যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, নিজের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে তাহলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এই গ্রহণ চলাকালীন, খুব শরীর নিয়ে যদি পীড়া থাকে। আর যদি অন্য কারোর জন্য আপনারা যদি বাড়ির পরিবারের লোকের জন্য যদি মঙ্গল কামনাতে করেন, সেক্ষেত্রে ওম নমঃ শিবায় এটা আপনারা 11 জপ করুন এই গ্রহণ চলাকালীন, বিশেষ লাভ কিন্তু আসবে। এবার যাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা, অর্থাৎ বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না বা বিয়ের মতন বারবার দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে সম্বন্ধ কেটে যাচ্ছে, বিয়েতে বাধা বা ভালো সম্বন্ধই পাচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন? এই জন্য ঠিক সূর্যগ্রহণ চলাকালীন আপনারা 1 ঘটি গঙ্গা জল নেবেন এবং সেখানে একটি হলুদ ফুল দিবেন, সেই ঘটির জলে, পূর্ণ ঘটির জলে হলুদ ফুল দিবেন। এবার সেই ঘটিটা পূর্ব দিকে রেখে পূর্ব দিকে মুখ করে বসবেন। এবার আপনারা ওম গৌরী শঙ্করায় নমঃ, ওম গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 জপ করবেন সেক্ষেত্রে এবং প্রার্থনা করবেন, দেখবেন শীঘ্রই বিবাহ হয়ে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে কথাগুলো বললাম, অর্থের ক্ষেত্রে যেটা বললাম নিশ্চিত রূপে আপনাদের অর্থ আসবে, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে, কর্ম হারাবে না যদি এই গ্রহণের সময় এটা করতে পারেন, এবং বিবাহের ক্ষেত্রে শীঘ্র বিবাহ কিন্তু হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন, স্নান করার পর আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে গুড় দান করুন বা গমের আটা যদি দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা কিন্তু আপনারা পাবেন, যারা বাস্তবে যারা নির্ধনী তাদেরকে দান করবেন, সেক্ষেত্রে আপনারা বিশেষ ফায়দা কিন্তু পাবেন। এই কটা কাজ করুন এই সূর্যগ্রহণ চলাকালীন, অর্থাৎ 9:15 থেকে 3:04 অবধি এই সময় এই কাজগুলো করবেন, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই বিশেষ দানের যে প্রক্রিয়া সেই দানটা আপনারা করবেন। তো ভিডিওটি এ পর্যন্তই।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।